আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা বাংলাদেশি আছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে ফেসবুকে স্ক্রলিং করছেন যে আমরা কোনো আপডেট দিচ্ছি কিনা তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যতগুলা অনলাইন প্ল্যাটফর্ম আছে যতগুলা বিশ্বস্ত কন্ট্যাক্ট আছে বা পাশাপাশি যে অথেন্টিক সূত্রগুলো আছে সেখান থেকে সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য তো এই মুহূর্তে আমরা কয়েকটা জায়গা থেকে কয়েক ধরনের নিউজ পাচ্ছি প্রথমত হচ্ছে আমরা সাইবার কমিউনিটি নামক একটা ফেসবুক পেজ আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আপনারা একটা নিউজ দেখেছেন যে অলরেডি কারফিউকে উপেক্ষা করে ঢাকার বিভিন্ন জায়গায় রাজপথে আন্দোলনে ব্যস্ত আছে আন্দোলনকারীদের একাংশ আবার কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত সেনাবাহিনী তারা কিন্তু রাস্তায় অবস্থান নেয়নি সেটা যে কারণেই হোক আর এর পাশাপাশি আজকে আমরা এইখানে যে ভিডিওগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম আপনারা ছবি দেখে চিনতে পারছেন ছেলেটাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি ঢাকার নন্দীপাড়া এলাকা থেকে আজকে গভীর রাতে আটক করেছে বিজিবি এবং গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল আর এটা অথেন্টিক নিউজ এটা নেত্রা নিউজ থেকে আসছে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা নেত্রনিউজকে এই নিউজ দিয়েছেন পাশাপাশি ভিপি নুরুল হক নূরকেও আটক করেছে এ সময় তার স্ত্রী নিজে বলছেন যে ঘরের দরজা ভেঙে নূরকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের একটি দল আর আচ্ছা আমরা যদি দেখি যাওয়ার আগে আপনার নিউজকে একটা সাক্ষাৎকার দিয়ে গিয়েছিল নাহিদ ইসলাম যে ছেলেটা আটক হয়েছে যে আন্দোলনের সমন্বয় পথ থেকে শারজিশ আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে এর আগে সাবেক ছাত্রলীগ নেতা শারজিস আলম সহ তিনজন ছাত্র একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি উপস্থাপন করেছিলেন তো আপনার এখন বলা হচ্ছে যে আমরা গতকালকে থেকে যে খবরটা পাচ্ছি যে সরকারের কাছে আট দফা দাবি প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো দেখা গেল যে এই তিনজন নেতার মধ্যে একজন যে সাবেক ছাত্রলীগ নেতা তাকে অলরেডি বহিষ্কার করেছে মানে তার তারপর থেকে এর পরপরই কয়েক ঘন্টা পরেই কিন্তু নাহিদকে আটক করা হয়েছে আর কারফিউতে এই মুহূর্তে যেই নির্দেশনাগুলো পালন করতে হবে সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আপডেট পেলাম যে সেনাবাহিনী আপনার জেলা ম্যাজিস্ট্রেটের আওতাধীন তার মানে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতাটা দেওয়া হয়নি তবে কিছু কিছু জায়গায় সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখছেন মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারের সিদ্ধান্ত মানতে হবে সেনাবাহিনীকে সমন্বয় করতে হবে এর পাশাপাশি আউট অফ মেট্রোপলিটন যেখানে আছে সেখানে জেলা ম্যাজিস্ট্রেট আর এর বাহিরে কিছু কিছু এরিয়াতে সেনাবাহিনী নিজের যে ক্ষমতা সেটা প্রয়োগ করার সুযোগ পাবেন তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর সাথে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া অথবা গোলাগুলি অথবা বাধা প্রধানের খবর কিন্তু আমরা এই মুহূর্তে কোথাও পাচ্ছি না মানে যতগুলো জানার সোর্স আছে এর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে এগুলা অথেন্টিক কিনা আমি জানি না বাট আশা শুরু হয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল আজমতুল্লা সাহেব তিনি নাকি সেনাবাহিনী থেকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন বা সেনাবাহিনীর সাথে একটা কি বলা হয় যে তার তৈরি হয়েছে এখন এই খবরগুলা কিন্তু অথেন্টিক কোনো গণমাধ্যম থেকে আসছে না এই মুহুর্তে আমরা অথেন্টিক গণমাধ্যম হিসাবে যেহেতু বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো বন্ধ আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো সেগুলোই কি কিন্তু ফোকাস করছি আমি যে নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা একদম আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আর পাশাপাশি যেটা অনলাইন থেকে পাচ্ছি সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি যে এই খবরটা আসলে কতটুকু সত্য মিথ্যা জানি না বাট এই মুহূর্তে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে এর মাঝখানেও অনেকগুলা গুজবও কিন্তু ডালপালা মেলছে আপনারা একটা ছবি দেখছেন যে সেনাবাহিনীর ট্যাঙ্ক দখল করে নিয়েছে আন্দোলনকারীরা বেসিক্যালি এই ছবিটা কিন্তু আপনার সেনাবাহিনীর গাড়ির সাথে আজকের দিনের কোনো ছবি না এটা সম্ভবত আমাদের পুলিশ বা র্যাব অথবা সামহ বিজিবি তাদের কোনো একটা গাড়ি এটা সম্ভবত বিজিবিরই গাড়ি এটা সেনাবাহিনীর গাড়ি না আপনারা জানেন যে সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিজিবি এই মুহূর্তে টহলে আছে তো সেইখানে বিজিবির কোনো একটা গাড়িতে বা দু তিনটা গাড়িতে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই গাড়িগুলো দখলে নিয়ে ছবি তুলছিল ওই ছবিটাই কিন্তু ভাইরাল হচ্ছে এটা সেনাবাহিনীর সাথে আন্দোলন করা বা ধাওয়া পাল্টা ধোয়া করা অর্জন করা কোনো ছবি না তো একটু গুজব থেকেও আমাদেরকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আর আট দফা যে দাবিটা সরকারকে দেওয়া হয়েছে তিনজন মন্ত্রী সেখানে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী সরকারের তথ্য উপমন্ত্রী যিনি আছেন আরাফাত আর আরেকজন সম্ভবত আইনমন্ত্রী আছেন তো তারা বলছেন যে যেই তিন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা গতকালকে মিটিং করেছেন তাদের দাবি দাওয়াগুলো আসলে মেনে নেওয়ার মতন তবে বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশের যারা আছেন অধিকাংশ ছাত্রছাত্রী বা নেতারা মনে করছেন যে ওই তিনজন আসলে যারা দেখা করেছে তারা দেখা করে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত বাকিরা মানবে না তো এখন আসলে আন্দোলনটা কোন পথে যাচ্ছে শেষটা কোথায় গিয়ে হবে আর কারফিউ এখানে আমরা দেখছি যে ওবায়দুল কাদের সাহেব বলছেন কারফিউ হচ্ছে শ্যুটেড সাইড দেখা মাত্র গুলি যে সন্ধ্য আইন চালু করা হচ্ছে এখন নাকি ছয়টা থেকে চালু হবে নাকি সাতটা থেকে আর পাশাপাশি প্রবাসীরা যারা আছি আমরা তাদের জন্য এই কারফিউতে পজিটিভ বক্তব্য হচ্ছে আপনার যদি ফ্লাইটের হিসাব থাকে তাহলে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন আপনার ফ্লাইটের টিকিট দেখালে কারফিউ আপনাকে কী বলছে কারফিউ পাস দেওয়া হবে মানে আপনি যেতে পারবেন আর আভ্যন্তরীণ যে ফ্লাইট সেগুলো চালু আছে অনেক দেশ সেটা বন্ধ রেখেছে আবার অনেক দেশ চালুও করেছে মোটামুটি এখন পর্যন্ত সব কিছু প্রবাসীদের জন্য এখনও পজিটিভ অবস্থানে আছে তবে রাস্তাঘাটে গাড়ি ঘোরার সংকট আছে মানে বিভিন্ন ধরনের ঝুঁকির সংকটও আছে তো আল্লাহ ভালো রাখুক প্রিয় দেশকে প্রিয় মানুষগুলোকে আসসালামু আলাইকুম